কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এমন সময় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন জান্নাতীরা বলো আমি আল্লাহ কোরআনে কারিমে যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম কোরআনে যত নাজ নিয়ামতের উপহারের কথা বলেছিলাম ও জান্নাতীরা তোমরা কি জান্নাতে এসে তা পেয়েছো ওই সময় সমস্ত জান্নাতীরা এক বাক্যে সমস্বরে জবাব দিবে আয় আল্লাহ তাআলা আপনি কোরআনে কারিমে যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা বলো আমি যা বলেছি তার চাইতে 97 গুণ বেশি পাইলা বলো না তোমাদের আর কিছু লাগবে কি তোমাদের মনে আরো কিছু চাওয়ার আশা আছে কি জান্নাতীরা জবাব দিতে পারবে না সকল জান্নাতীরা দেখবে যা চাইলাম তার চাইতে 97 গুণ বেশি পাইলাম যা রব বলেছেন তার চাইতে 97 গুণ বেশি দিয়েছেন আর কি চাইবো আর তো চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন ও বান্দারা তা খুঁজে দেখো আর কিছু আছে নি সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না কারণ সাধারণ জান্নাতীরা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য ওরা যখন জান্নাত পেয়েছে নাজ নিয়ামত পেয়েছে আর কিছু চাওয়ার নাই সমস্ত জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে একত্রিত হবে আলেম উলামাদের কাছে দৌড় দিবে উলামায়ে কেরামের কাছে যাবেন মোল্লা মৌলবীদের কাছে যাবেন আর গিয়ে বলবেন হুজুর আপনাদের কথা শুনে শুনে আপনাদের নসিহাত শুনে শুনে আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত এসেছি আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছেন তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি এবার আল্লাহ বলছেন আর কিছু চাবো কি আমরা তো জানি না আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবো না আপনারাই আল্লাহর প্রশ্নের জবাব দিন এমন সময় সমস্ত উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত করেছি জান্নাত তুমি দিয়েছো আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই রব তুমি জান্নাত দিয়েছো জান্নাতের বিল্ডিং বালাখানা দিয়েছো জান্নাতের আঙ্গুর আপেল দিয়েছো জান্নাতের হুর গিলমান দিয়েছো জান্নাতের আনন্দ আর জৌলুস দিয়েছো রব আয় আল্লাহ তাআলা এগুলার জন্য দুনিয়ার জমিনে আমরা ইবাদত করি নাই দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল রব সব কিছুতে লাথি মেরেছি রাত দিন তোমাকে পাওয়ার জন্য কষ্ট করেছি কোটি টাকার বিছানায় শোয়ার পরও ঘুম আসে না গভীর রাত্রে ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তোমার কদমে সেজদা দিয়ে কান্না করেছি আয় আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য না তোমাকে জীবনে দেখি নাই না দেখে সারা রাত্র তোমার কদমে সেজদা করেছি না দেখে তোমার দিকে হাত উঠে চোখের পানি ছেড়ে কানছি আর বলছি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে চর্ম চোখ দিয়া দেখতে পারি না জান্নাতে গেলে দুইটা নয়ন ভরে যেন তোমাকে দেখতে পারি রব জান্নাতে আসলাম জান্নাতের সবগুলা নিয়ামত পাইলাম জান্নাতের হুর গেলমান বিল্ডিং বালাখানা আঙ্গুর আপেল সব পাইলাম এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারি নাই আল্লাহ এখন পর্যন্ত তোমাকে দেখলাম না ওই জান্নাতের কোনো প্রয়োজন নাই যেখানে আসলে রবকে দেখা যায় না আয় আল্লাহ প্রয়োজন বুঝি আমাদেরকে জাহান্নামে দিয়া দাও তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা যেন আমাদের আল্লাহকে দেখতে পারে কোন সুবহানাল্লাহ
এজন্য আব্দুল কাদের জেলানি বলতেন জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় কে মে তুঝে দেখা করো আয় আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব জান্নাতের নিয়ামত দিয়ে কি করব আমার মনের একটাই আরজু একটাই তামান্না আকাঙ্ক্ষা বাসনা তোমাকে দেখা জান্নাতীরা আলিম উলামা অভিমান করে বলবে আল্লাহ এই জান্নাতের দরকার নাই যেখানে তোমাকে দেখা যায় না প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও এরপরও তোমাকে যেন দেখতে পারি আওয়াজ হবে আওয়াজ হলো আল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার বন্ধুরা ও আমার ওলিরা তোমরা অভিমান করে জাহান্নামের কথা বইল না দুনিয়ায় আমি রবের জন্য কষ্ট করেছো রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত পড়েছো কত কষ্ট করে ঈমান আমলকে তৈরি করেছো আজ জান্নাতে এসে আমি রবকে না পেয়ে জাহান্নামের কথা অভিমান করে বলার দরকার নাই আমি আল্লাহ কথা দিলাম শুনো দার সালাম নামক জান্নাতে একত্রিত হয়ে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের সবার সঙ্গে দেখা করতে চাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহর আওয়াজ যত কমতেছে আমার আলোচনা কমতেছে কমাই দেব হঠাৎ রেখে দেবো কিন্তু দেখব শুধু পনেরো বারোটা হইতেছে রেখে দিন কেন আপনাদের অবস্থা খারাপ দেখতেছি কি জিনা ফজরের নামাজ কি চলবে ফজরের নামাজও চলবে নামাজের খবর নেই চলবে আমার বন্ধুগণ সমস্ত জান্নাতীরা দারুসসালামে যাবেন দারুসসালামে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন প্রোগ্রাম এই প্রোগ্রামে আল্লাহ একটা মঞ্চ করবেন স্টেজ করবেন যে স্টেজে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের জায়গা হয় এত বড় স্টেজ করবেন সুবহানাল্লাহ বাদ দেন মনে হয় ঘূর্ণিঝড়ে সুবহানাল্লাহ খায় ফেলাইছে নাকি তা কোন দুনিয়া এলাম আমি আজকে তো আমার অবস্থা খারাপ সুবহানাল্লাহ একটু জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন কি জয়ব আল্লাহ জানে আল্লাহ তুমি একটু দিক করে দিকে একটা স্টেজ করবেন লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয় আর সকল জান্নাতীদেরকে বসার জন্য একটা চেয়ার দিবেন এটা প্লাস্টিকের কোনো চেয়ার না কাঠের কোনো চেয়ার না দুনিয়ার বানানো কোনো চেয়ার না এই চেয়ার হবে হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আল্লাহু আকবার সমস্ত জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে থাকবেন আল্লাহ জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের ডাল স্তূপ পুরা পেন্ডালে ছিটাইয়া দিবেন পুরা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে সুবহানাল্লাহটা পড়েন না ভাই সবাই বসে রয়েছে চেয়ারে সব অতিথিরা বসে রয়েছেন এই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করবার জন্য আল্লাহ দাওয়াত করবেন ইসরাফিল আলাইহিসসালামকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিসসালামকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী কলিজা টুকরা সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ওই প্রোগ্রামে সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহু আকবার আল্লাহ নিজে সভাপতি প্রধান অতিথি রাসূলে পাক কল্পনা করতে পারতেছেন প্রোগ্রামটা কেমন হবে আল্লাহ যে বলছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ যে বলছেন চোখ দিয়েও দেখোস নাই ব্রেন দিয়েও কল্পনা করোস নাই কান দিয়েও শুনোস নাই এমন জিনিস জান্নাতে রাইখা দিছি চিন্তা করেন রব সভাপতি এরা মনে হইতেছে গুরুস্থানে নাকি তা সভাপতি
কি ভাই কিছু বলেন, ওরে আল্লাহ এটা আবার কি কোন, এগুলো কি আমার দ্বারা হবে নাকি, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এক পর্যায়ে সবাই বসে আছেন, রসুলে পাক প্রধান অতিথির চেয়ারে বসে আছেন, মনে হচ্ছে যেন আসমানের চন্দ্র সূর্য তারকা সব যেন চেয়ারে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, নবীজি বসে রয়েছেন, সভাপতি নাই, সবাই তো সভাপতির অপেক্ষা করতেছে, সভাপতি হাজির, সভাপতি নাই। হঠাৎ করে আমার আল্লাহ জান্নাতের পর্দা দুন কুদরতের হাত দিয়া সরাইয়া জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন, আল্লাহ বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা আমার পক্ষ থেকে সালাম পড়েন, সুবহান আল্লাহ। সালাম দিয়া সভাপতির আসনে বসে যাবেন, মানুষ আল্লাহর চেহারার দিকে তাকাইয়া কয়েক লক্ষ বছর চলে যাবে, খবর নাই কি দেখলাম, রবকে কি দেখলাম। এবার আবার আল্লাহ বলবেন জান্নাতের প্রোগ্রাম শুরু করা যাক, সব অতিথিরা হাজির, ইসরাফিলকে আল্লাহ বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও, হামদে বারি তাআলা বলো। এমন সময় আল্লাহ জান্নাতের হুর গেলমানদেরকে বলবেন তোমরা কোথায় রে, আমি আমার জান্নাতি বান্দাদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায় তারা যখন জান্নাতে আসবে আমি আল্লাহর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো, তাদের নাস্তার ব্যবস্থা করব, আজ আমার বান্দারা আমার সামনে হাজির, আমি তাদেরকে মেহমানদারি করাতে চাই, তাদেরকে নাস্তা করাতে চাই, সকল হাজির হয়ে যাবে, কি নাস্তা করাবেন? গোটা দুনিয়ার গোটা পৃথিবীর মাটি চিপে রস বের করে খাই বানাইয়া খামির বানাবেন, এটা দিয়ে রুটি তৈরি করবেন, এই রসের ভিতরে আঙ্গুরের রস, বেদানার রস, আপেলের রস, মাল্টার রস, ড্রাগনের রস, ডালিমের রস, পৃথিবীর যত ফল আছে সব ফলের রস দিয়া আল্লাহ রব্বুল রুটি বানাইবেন, এই রুটি তৈরি করবেন, সকল মাছের মাছের কলিজা বের করে বুনা বানাইয়া এক একজন জান্নাতির সামনে 80,000 খাদেমা, 80,000 কর্মচারী, এক একজন জান্নাতির সামনে 1,60,000 নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, এক একজনের সামনে 1,60,000 নাস্তার প্লেট, আপনি কয়টা খাইবেন? আপনি কইবেন আমার ডায়াবেটিস, আমি তো খাইতে পারি না, কয় প্লেট খাইবেন? মানুষ তখন রাইকা দিতে চাইবে, মনে হবে যদি আমার ছেলে আসে, আমার ছেলের বউ আসে, আমার নাতি নাতনি আসে, ওদের জন্য তো কিছু রাখা লাগবে, এই জন্য সবাই কিছু কিছু ফ্রিজে রাখবে, কোথায় রাখবে, কয় ফ্রিজে রাখবে, চিন্তা করছেন? এখানে কেউ পোষা খাইতে চায়, এখানে ফ্রিজ আপনারা কে দিব? আল্লাহ বলবেন ওর জান্নাতিরে রাখবার দরকার নাই, যা দিছি সব খা, আরো যদি তোমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেকের জন্য 1,60,000 করে নাস্তার প্লেট আমি রিজার্ভ রাইখা দিছি। জান্নাতিরা নাস্তার প্লেট 1,60,000 ফ্লেভার সামনে রাখা, আমার চেহারার দিকে যেভাবে থাকাইতেছে মনে হইতেছে আমি খাইতেছি মনে হয়, আমার ওয়াজ শুনেন, শুধু শুনতে থাকেন আর কিছু না। এমন সময় জান্নাতিরা কাঁটা চামচ হাতে নিয়ে, কাঁটা চামচ তো চিনছেন, কাঁটা চামচ নিয়ে যখন মুখে দিবে 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 মাত্র খাবে, আল্লাহ বলবেন ইসরাফিল একটু পড়ো না হামদে বাড়ি তালা, দেখি না কেমন লাগে। জান্নাতিরা নাস্তা মুখে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি তালা হামদে বাড়ি তালা পরিবেশন করবেন, জান্নাতিরা নাস্তার প্লেট রেখে দিবে আর বলবে আল্লাহ আপনি কি কণ্ঠ শুনাইলেন, কি হামদে বাড়ি তালা শুনাইলেন, রব আর কিছুই চাই না, কোন নাস্তার দরকার নাই, হাজার বৎসর যদি চলে যায় এই কণ্ঠ আমরা শুনি নাই, হাজার বৎসর চলে যাক
এই কন্ঠের হামদে বারি তালা বন্ধ করা যাবে না আল্লাহ বলবেন জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠ শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না আল্লাহ বলবেন জান্নাতীরা রে আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আপনি দাঁড়ায়া যান আমার কোরআন থেকে সূরা তোহা তেলাওয়াত করেন আল্লাহ পয়গম্বর দাউদ নবী যখন দাঁড়িয়ে যাবেন যখন তিনি সূরা তোহা তেলাওয়াত করবেন সমস্ত জান্নাতীরা তাকায়া দেখবে একজন নবীর একটা কণ্ঠ থেকে সত্তর প্রকারের মধুর আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার একটা কণ্ঠ থেকে সত্তর আওয়াজ শোনা যায় জান্নাতীরা পাগল হয় বলবে আল্লাহ এই তেলাওয়াতকে বন্ধ করে দিও না তেলাওয়াত যেন চলতে থাকে আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা এর চাইতে মধুর কণ্ঠ শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না আল্লাহ বলবেন ও জান্নাতীরা আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করেনি আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন জীবনে বড় কষ্ট করেছেন তায়েফের মানুষ পিটে রক্তাক্ত করেছে আজকের প্রধান অতিথি আজকের বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়ায়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে আল্লাহু আকবার বলেন কাকে তেলাওয়াত করবেন বিশ্ব নবী কে তেলাওয়াত করবেন বিশ্ব নবী নবী যেবার দাঁড়াচ্ছেন কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মাঠের কি অবস্থা এখন চিন্তা করেন নবীজি তেলাওয়াত করবেন আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন জান্নাতীরা চেয়ার চেয়ে লাফাইতে থাকবে আর বলবে আল্লাহ এই তেলাওয়াত বন্ধ করে দিয়েন না দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আর কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায় জান্নাতীদেরকে আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা বলো না এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ কি বলেন এর চাইতে কণ্ঠ আছে কি কলিজা ফেটে যায় বাঁচি না আপনি বলেন এর চাইতে মধুর কণ্ঠ আছে নাকি আল্লাহ বললেন জান্নাতীরা রে এতদিন আমার কোরআনকারী আব্দুল বাসেত আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো আমার কোরআনকারী উবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো আমার কোরআন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহীন আকাবির দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো এতদিন পর্যন্ত তোমরা রসুলের কণ্ঠে কোরআন শুনেছো একটু আগে জিব হযরতে দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছো আমি রবের কণ্ঠে আমার কোরআন শুনো নাই ও জান্নাতীরা এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরায়ে রহমান তেলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাতে চাই কে তেলাওয়াত করবেন আল্লাহ মাত্র আইলাম আল্লাহ তেলাওয়াত করবেন আল্লাহর তেলাওয়াত কেমন হবে আল্লাহ তেলাওয়াত করলে জান্নাতীদের অবস্থা হবে কি কতদিন এভাবে যাবে এরপর কোন দিন প্রোগ্রাম শেষ হবে বাড়িতে কোন দিন যাবে প্রোগ্রাম অনুষ্ঠান শেষ করে আল্লাহ কি দিবেন বহুত লম্বা আর সামনের দিকে যাইতে চাই না ওয়াজ এখানে শেষ করে দিতে চাই বারোটায় যেতেছে কত লম্বা করছে হিসাব আছে আপনাদের মাত্র আল্লাহর তেলাওয়াতে আসলাম রব তেলাওয়াত করবেন পরবর্তী অবস্থা কি হবে চিন্তা করতে পারতেছেন ওরে বাবা মনে হচ্ছে আমি ঠেলা গাড়ি মনে হয় কই সামনে যান চিন্তা করেন আজকে রাইকা দিলাম দেখি এখন কে চালায় আর সামনের দিকে যেতে চাই না বহুত কথা বলেছি এই জায়গায় আসলাম মাত্র রবের কাছ থেকে রসুল যে নিয়েছিলেন সালাম সালাম তো দিলেন তেলাওয়াত তো রব করবেন আল্লাহর তেলাওয়াত শুরু হলে জান্নাতীরা পাগল হয়ে যাবে কেমনে রব টান দিবেন সূরা রহমানে রব ওই দিন আর রহমান পড়বেন না রব পড়বেন আনার রহমান
আনা আনা আমি রহমান এই বলে আল্লাহ তেলাওয়াত করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হবে আরে পাবলিক দুনিয়া তেলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায় আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে হাজার মানুষ পাগল হয়ে যায় লাখো মানুষ পাগল হয়ে যায় আর রব তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য এদিকে আর যাইতে চাই না নালে আপনারাও যদি হার্ট অ্যাটাক করেন এজন্য এখানে রেখে দিতে চাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো